রিলস কিন্তু ভাইরাল করার একটা সঠিক উপায় রয়েছে সঠিক পদ্ধতি রয়েছে এবং সঠিক টাইমিং যদি আপনি মেনটেন করতে পারেন তবেই কিন্তু আপনার রিলসটা ভাইরাল হবে কারণ আপনাকে বুঝতে হবে অলগারিদম তো সবসময় চেঞ্জ হচ্ছে অর্থাৎ সে আপনি ইনস্টাগ্রামে রিলস আপলোড করুন ফেসবুকে আপলোড করুন যেখানেই করুন না কেন অলগারিদম সবসময় চেঞ্জ করে কারণ আপনি যদি ধরে পেলেন বা কোনো কেউ যদি ধরে পেলে তাহলে সে একাই তো ভাইরাল করে দেবে প্রত্যেকটা রিলস তাই না কাজে আমাদের সবসময় একটু চিন্তা ভাবনা করে এগোতে হবে যাতে করে মিনিমাম আমাদের যে ভিউস যেটা আমাদের প্রাপ্য সেটা যেন আমরা পেতে পারি অনেকটা বেশি ভিউ যাতে হয় ভাইরাল হলে তো খুবই ভালো তো সঠিক পদ্ধতিটা কী দেখুন প্রথম কথা হচ্ছে আপনাকে ভাবতে হবে রিলস অ্যাকচুয়ালি দেখে কারা মেন যে অডিয়েন্স তারা কারা একটা ইয়াং এজ মানে স্টুডেন্ট ছাত্রছাত্রী একটু কম বয়সী আঠেরো মানে ষোলো থেকে শুরু করে আঠেরো থেকে শুরু করে এই জাতীয় লেভেলের তিরিশ পঁয়ত্রিশ এই জাতীয় লেভেলে যে মানুষরা রয়েছেন ছেলে মেয়ে রয়েছেন স্টুডেন্ট রয়েছেন যাই হোক না কেন এরাই কিন্তু সবথেকে বেশি রিলসটা দেখেন এবং এদের টাইম পিরিয়ড একটা রয়েছে কেউ কলেজ যান কেউ স্কুলে যান কেউ অফিসে যান তাহলে আপনাকে সবসময় ভাবতে হবে আপনি যখন রিলসটা দেবেন সেই টাইমটা আপনাকে ছেড়ে কাজটা করতে হবে যে ওই টাইমে যেহেতু তারা নিজেদের কাজে ব্যস্ত থাকে পড়াশুনোয় ব্যস্ত থাকে তাহলে আপনার রিলস কখন দেখবে তাই না এবারে দেখুন যখন ছুটির দিন থাকছে রবিবার হতে পারে বা এমন কোনো ছুটির দিন যখন সবাই বাড়িতেই আছে কোনো কাজকর্ম নেই পড়াশুনো কম চাপ কম রয়েছে এগুলো বুঝতে হবে অনেকে আবার টিউশনি রবিবারও বেশি থাকতে পারে সেটা আমি বলছি না আমি মেনলি বোঝানোর চেষ্টা করছি অডিয়েন্সরা ফ্রি টাইম কোন টাইমে পায় আবার অনেকে সকালে ভিডিও আপলোড করবেন না দুপুরে না রাতে এটা নিয়েও কনফিউশনে থাকেন এবার সেক্ষেত্রে বলবো অডিয়েন্স আমার যে আমি যা দেখেছি সবসময় একটু রাতের দিকে মানে আটটা সাড়ে আটটা এই জাতীয় নটা এই জাতীয় টাইমে অডিয়েন্সরা একটু বেশি পরিমাণে এই সোশ্যাল মিডিয়াতে আসছেন এবং ছুটির দিনগুলোতে বেশি পরিমাণে আসছেন ঠিক আছে এবারে দেখুন ভাইরাল জিনিসটা সম্পূর্ণ আলাদা ভাইরাল কিন্তু যে কোনো টাইমে যেমন যেমনভাবে চলছে আপনার যদি ভিডিওটা ঠিক টাইম মতো পড়ে যায় টাইটেল ঠিক মতো পড়ে যায় এবং ট্রেন্ডিং টপিকের উপরে আপনি ভিডিও আপলোড করে দিয়েছেন তো আপনার তো আর ব্যাপারটাই আলাদা একদম যদি লেগে যায় অর্থাৎ ট্রেন্ডিংয়ে একবার এসে যায় তো ভাইরাল হয়ে যাবে কোনো ব্যাপার না কিন্তু আমি বলছি ওভারঅল প্রত্যেকটা ভিডিও ভালো ভিউ করার জন্য এই বিষয়গুলো আপনার ভাবা দরকার কারণ আমরা যখন যে কোনো টাইমে ভিডিও আপলোড করে দিই আমাদের ইচ্ছা হলো একটা ভিডিও বানালাম আপলোড করে দিলাম ভিউ হচ্ছে না এগুলো অ্যাকচুয়ালি হয় অডিয়েন্সের আর গ্যাপিংয়ের জন্য অর্থাৎ আপনি যে টাইমে অডিয়েন্সের কাছে পাঠাচ্ছেন সেই টাইমে তারা হয়তো অন্য কাজে ব্যস্ত রয়েছে এবার কী হচ্ছে রিলস এত পরিমাণে এখন আপলোড হয় প্রত্যেকটা মুহূর্তে রিলস আপলোড হচ্ছে যখন আপনি সেই যে টাইমে ছাড়ছেন তার পরবর্তীকালে প্রচুর মানুষ হাজার হাজার মানুষ রিলস ছাড়ছে এবার তাদেরটা দেখবে না পুরানো গিয়ে আপনারটা দেখবে এগুলো বুঝতে হবে এবং সেইভাবে এগোতে হবে আর আগেই বললাম এখানে বাধা ধরা কোনো রুলস এবং রেগুলেশান নেই কোনো অলগারিদমকে আপনি কিন্তু আর সব সময়ে একরকমভাবে কাজ করবে তা কখনো হয় না ওই জন্য দেখবেন কোনো রিলস আপনার এগিয়ে যাচ্ছে কোনো রিলস কিছুটা ভিউ কম হচ্ছে তবে সময় চেষ্টা করবেন যদি ভাইরালি করতে চান পরিশ্রম তো আপনি করছেন যতটা পারবেন কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করবেন যাতে করে হাই কোয়ালিটির ভিডিও আপনি তৈরি করতে পারেন এডিটটা খুব সুন্দরভাবে করতে পারলে আরও ভালো যাতে মানুষ মানে আকৃষ্ট হয় বেশি এবং যে দুস ছোটো টাইম এবং তার ভেতরেও আপনার অনেকগুলো পার্ট করতে হবে যাতে মানুষের আকর্ষণটা পারে এবং দ্বিতীয় কথা হচ্ছে সঠিক টাইমিং আপনার যে অডিয়েন্স যে ফোকাসড অডিয়েন্স আপনি যে টাইপের রিলস বানাচ্ছেন সেই অডিয়েন্সরা কোন টাইমে থাকে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে সর্বোপরি চেষ্টা চালিয়ে গেলে এটা টাইমে আপনার রিলস ভাইরাল হবে টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন আবার দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই